খুবই সব কম দামের জিনিসপত্র পাওয়া যায় এখানে, আবার খুব বেশি দামের জিনিসও পাওয়া যায়। এখন লোকে গাড়ির উপরে পর্যন্ত জিনিস নিয়ে বসে পড়েছে, জুতো, প্লাজো, জ্যাকেটস, এখানে অনেক রকমের সব আইটেম মানে সব আইটেম বলতে সব আইটেমই পাবেন আপনারা। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, আমি যেতে যেতে ভিডিওটা করছি, জাস্ট দেখিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে যে কী কী পাবেন। এখানে এই যে কাপড়ের মার্কেট, এতে কাপড় বসছে, এখানে হোলসেল রিটেল দুটোই পাওয়া যায়। বড় বড় যে বিল্ডিংসগুলো দেখা যাচ্ছে পাশে, ওগুলো সব হোলসেল মার্কেট, আর ফুটপাতে সব বসছে রিটেল মার্কেট, রিটেলের। তো ফুটপাতেই বেশিরভাগ কম দামি জিনিসগুলো পাওয়া যায়। চিৎকার করবে হঠাৎ হঠাৎ করে, 100 টাকা 100 টাকা, 50 টাকা 50 টাকা, 20 টাকা 20 টাকা। হ্যাঁ, 20 টাকারও জিনিস আছে বন্ধুরা, বন্ধুরা এখানে 20 টাকারও জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে হোলসেল মার্কেট, এখানে মেকলা চাতর ফেমাস মার্কেটের এই মার্কেটটাতে। এটা এই কাউন্টার থেকে আমি জিনিস শপিং করছি। এই যে এটা গরম গলাতেও পরা যায়, টুপির মতো পরা যায়, সেগুলো কিনলাম আমি আমার দোকানের জন্য। এই যে এগুলো সব হচ্ছে হোলসেল মার্কেট, বিল বানাচ্ছে আমার জিনিসের। এখানে দেখুন জুতো, কত রকমের জুতো আছে, স্টল, জুতোর আইটেম সব। দেখুন রাস্তায় বসে পড়েছে লোক শপিং করতে। এই যে এখানে জ্যাকেটস, দিদিগণ দাদাগণ সবাই শপিং করছে, আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছুই। মাঝে মধ্যে আমাদেরকে আটকা পড়ে যাচ্ছে আমাদের ক্যামেরা, সব দিদি দাদা কোনটা একটু জায়গা দিচ্ছে না তো আমাদেরকে। মাঝে মধ্যে হোলসেল মার্কেটে যাচ্ছি, মাঝে মধ্যে ফুটপাত দেখাচ্ছি আপনাদেরকে, দুটোই সব শেয়ার করছি। আপনাদের দরকার করলে হোলসেলে চলে যাবেন, দরকার আর করলে ফুটপাত থেকে বাজার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটা ছোটো বাচ্চা কেমন করে বাবার হাত ধরে শপিং করছেন। হ্যাঁ, এই যে দেখুন, এইবার আমি বেরোচ্ছি, তো এইদিকে দেখা যাচ্ছে সবাই হাঁটছে 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 হাঁটছে, আমার কোনো সঙ্গেই নেই, তাই আমি একা একা চলে যাচ্ছি চলে যাচ্ছি ব্যাগ টেগ হাতে নিয়ে, তাই ভালো করে রেকর্ড করতে পেরেছি না। দেখুন কানের 20 টাকা, কানের 10 টাকা, কানের 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 সব হয়ে যাচ্ছে। এই যে দিদিরা কানের কিনছে, মাস্ক কিনছে, এখানে ব্যাগ আছে, কম্বল আছে, সব আছে এখানে, বাইসাইকেল, সাইকেল, স্কুটি, গাড়ি সব পেয়ে যাবেন। সামনেই আমার ছেলের সাইকেলটা আমি ওখান থেকেই কিনে নিয়েছিলাম ফ্যান্সি বাজার থেকে, আপনাদেরকে ওটা একটা ভিডিও করে শেয়ারও করেছিলাম। আর সব গ্রুপান যা ইচ্ছে তাই পাবেন, কোনো টেনশনই নেই। মার্কেটে ঢুকে গেলে আপনার সমস্ত কিছু সংসারের বাজার হাট করে একসাথে বেরিয়ে যাবেন,
ছেলে বাবা মা সবাই মিলে যাবেন এখানে এখানে ফলের বাটি রেডি হয়ে আছে এখানে আচার এখানে ফল 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা ফলের বাটি 20 টাকা বন্ধ কর 20 টাকা ভুট্টা আখের রস এই যে গোটা ফল দেখুন 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 গোটা ফল এবার শেষ আমার শপিং এবার আমরা চললাম গাড়ি এসে গেছে আমার আমি এবার গাড়িতে উঠে পড়েছি এইবার চলে যাচ্ছি একটু বাইরের ইয়েগুলো করলাম ব্যাস